আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমার চ্যানেল এরিনা শান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এরিনা আছি আপনাদের সাথে। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কিছু ডিজাইন আইডিয়া শেয়ার করব। তো আজকে আমি মূলত কিছু শাড়ি এবং জামা একসাথে কিছু ডিজাইন শেয়ার করছি। সামনে যেহেতু পহেলা ফাল্গুন, তো অনেকে এই টাইমে শাড়ি কিংবা সালোয়ার কামিজ হ্যান্ড পেন্টিংয়ের জন্য ডিজাইন খুঁজে থাকে। তার জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি। আর আগামী মাসের শুরুতে কিংবা এই মাসের শেষের দিকে, যদিও এটা মাসের শেষ অলরেডি, বাট মেবি ফেব্রুয়ারি মাসের 1-2 তারিখের মধ্যে আমি চেষ্টা করব একটা হ্যান্ডপেন্টেড শাড়ি টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। এটা হবে পহেলা ফাল্গুনের জন্য। তো ভিডিওটি, আজকের যে ভিডিওটি, এটাতে মূলত আমি 50-60টির মতো ডিজাইন শেয়ার করার ট্রাই করেছি। তো আসলে এত দ্রুত এত ডিজাইন তো খুঁজে পাওয়া যায় না। আমি চেষ্টা করেছি কিছু ইউনিক ডিজাইন আর কিছু পুরাতন ডিজাইন মিলিয়ে ভিডিওটি মেক করার। তো ডিজাইনগুলো কেমন লাগলো, আপনাদের এই টাইপের ভিডিও আরও চাই কিনা, কিংবা কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার হাতে আসলে বেশ কিছু কাজ জমে আছে, আর আমি আর বেশি বয়স দিচ্ছি না। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। ডিজাইনগুলো কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর আরেকটা কথা এখানে বলে রাখি, এই ডিজাইনগুলো কিন্তু গুগল কিংবা পিন্টারেস্ট থেকে কালেক্ট করা, এই ডিজাইনগুলো আমার নিজের করা না। এই বিষয়টা আমি সবসময় চেষ্টা করি বলে দেওয়ার। তো মাঝে মাঝে আসলে কথা বলতে বলতে ভুলে যাই এই বিষয়টা বলে দেওয়ার। তো অনেকেই মনে করতে পারে যে ডিজাইনগুলো আমার নিজের করা, বাট না, এই ডিজাইনগুলো আমার নিজের করা থাকে না। তবে আমি মাঝে মাঝে আমার কিছু ডিজাইন অ্যাড করে ওই ভিডিওগুলো মেক করি। তো যে ডিজাইনগুলো আমার নিজের করা থাকে, আমি চেষ্টা করি সেগুলোতে আমার নিজের নাম বা চ্যানেলের নাম লিখে দেওয়ার জন্য। তো এই বিষয়টা একটু সবাই মাথায় রাখবেন, কারণ যেহেতু এগুলো আমার নিজের করা না, যখন কেউ বলে যে আপু আপনি অনেক সুন্দর কাজ করেন, তখন আসলে আমার খারাপ লাগে যেহেতু এগুলো আমার নিজের করা না, কেন আমি শুধু এগুলো আমার নিজের নামে নেব। তো আমার যেগুলো কাজ থাকে আমি সেগুলো চেষ্টা করি টিউটোরিয়াল আকারে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আর বেশি কিছু বললাম না, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।